করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের কিছু করণীয়। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। অতি ক্ষুদ্র এই জীবাণু যা খালি চোখে দেখা যায়, অথচ কি ভয়ঙ্করের ক্ষমতা এই ভাইরাস যে কোন মানুষের শরীরে বহন করতে পারে। বর্তমান বিশ্বে কয়েক কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এ রোগের এখনও কোনো ঔষধ আবিষ্কার হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন একমাত্র সচেতনাই পারে আমাদেরকে এ রোগের আক্রমণ থেকে বাঁচাতে। এই ভাইরাস মানুষের ফুসফুসে মারাত্মক রোগ সৃষ্টি করে, যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল। চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে এই ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের মতো গণবসতিপূর্ণ দেশে এই রোগ ছড়িয়ে পড়লে বিপর্যয় নেমে আসবে। চলুন দেখা যাক করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের করণীয়। করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলে সুস্থ ব্যক্তির দেহ করোনা রোগ ছড়ায়। অসুস্থ ব্যক্তি হইতে 3 থেকে 5 ফুট দূরত্বে থাকতে হবে। হাত ভালোভাবে না ধুয়ে চোখে মুখে হাত দিবেন না। প্রয়োজনে বারবার হাত ধুয়ে জীবাণুমুক্ত করে তোলার অভ্যাস করুন। সবসময় মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লাভ পরার চেষ্টা করুন। হাত এবং বুক দিয়ে কোলাকুলি করা থেকে বিরত থাকুন। জীবিত অথবা মৃত গৃহপালিত বন্যপ্রাণী থেকে দূরে থাকুন। পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলার চেষ্টা করুন, অর্থাৎ যে জায়গায় মানুষের সমাগম বেশি হয় এমন জায়গায় চলাচল এড়িয়ে চলুন। যে কোনো কিছু ছোঁয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন সেখানে প্রাণঘাতী জীবাণু থাকতে পারে। যে কোনো জ্বর সর্দি কাশি ইত্যাদি উপসর্গ দেখা দিলে বিভ্রান্ত না হয়ে বাড়তি সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না। প্রয়োজন শেষে তাৎক্ষণিক আবার বাড়িতে ফিরে আসুন। হাত ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত না করে কাউকে স্পর্শ করবেন না। করোনা ভাইরাস ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সুতরাং আক্রান্তকারী ব্যক্তির হাসি কাশির মাধ্যমে দ্রুত করোনা ভাইরাস ছড়ায়। আপনি যদি দেখেন কারো জ্বর সর্দি কাশি হয়েছে, তাহলে অবশ্যই তার থেকে কমপক্ষে 3 থেকে 5 ফুট দূরত্ব রেখে কথাবার্তা বলবেন। কাছে গেসবেন না। তিনি যা শুবেন এমনকি তিনি যা স্পষ্ট করবেন তা স্পষ্ট করবেন না। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, সেজন্য অসুস্থ ব্যক্তি হইতে শিশুদের সর্বদা দূরে রাখুন। আপনার স্পষ্ট নিঃশ্বাসের ফলে সেই শিশুটির প্রাণঘাতী সংক্রমণ হতে পারে। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাবারের আগে অবশ্যই ভালো করে কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করুন এবং বাইরের খোলা খাবার থেকে বিরত থাকুন। আপনি যদি অসুস্থ হন, তাহলে সুস্থ ব্যক্তির সংস্পর্শে যাবেন না। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। পরিবারের সবার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখুন। সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন।